ওয়েলকাম ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি ফার্স্টটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন আনসার আপনাদের সাথে শেয়ার করব। আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট, জিকে এর ফার্স্টটা কোয়েশ্চন আনসার। এখানে প্রথম কোয়েশ্চনটা হচ্ছে, অসমের সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি? অসমের সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি? অপশন এ হলো ভারতরত্ন, অপশন বি হলো অসম বাইভাব, অপশন সি জ্ঞানপীঠ, আর অপশন ডি হলো অসম সৌরভ। এর মধ্যে চারটা অপশন আছে, এই চারটা অপশনের মধ্যে কোনটা রাইট আপনারা উত্তর দিতে পারেন। অসমের সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি? মানে অপশন এখানে অপশন বিটা শুদ্ধ, অসম বাইভাব, অসম বাইভাব, অসমের সর্বোচ্চ নাগরিক সম্মানটা হলো অসম বাইভাব পালন করা হয়। অপশন এ 23 ডিসেম্বর, অপশন বি 2 ডিসেম্বর, অপশন সি 4 জানুয়ারি, অপশন ডি 2 জানুয়ারি। এই চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক আপনারা উত্তর দিতে পারেন। অসম দিবস কত তারিখে পালন করা হয়? এখানে অপশন বি শুদ্ধ, এখানে অপশন বি শুদ্ধ, 2 ডিসেম্বর, 2 ডিসেম্বর অসম দিবস পালন করা হয়। তারপরে কোয়েশ্চন নাম্বার থ্রি, এখানে আছে, অসমের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি? আমরা প্রথম কোয়েশনে পেয়েছিলাম যে অসমের, এখানে আসলো অসমের সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি, অসমের সর্বোচ্চ নাগরিক সম্মান আসলো অসম বাইভাব। আর কোয়েশ্চন নাম্বার থ্রি হচ্ছে, অসমের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি? এখানে আমি একটি পয়েন্ট বলে দিতে চাই যে অসমের প্রথম নাগরিক সর্বোচ্চ নাগরিক সম্মানটি হচ্ছে অসম বাইভাব, তারপরে দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মানটি হচ্ছে অসম সৌরভ, এবং তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মানটি হচ্ছে অসম গৌরব। অতএব এখানে কোয়েশ্চন আছে 3 নম্বর, অসমের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি? অতএব অপশন এ আছে অসম সৌরভ, অপশন বি আছে অসম গৌরব, অপশন সি আছে পদ্মভূষণ, অপশন ডি আছে অসম বাইভাব। অসম বাইভাব হলো অসমের সর্বোচ্চ নাগরিক সম্মান, আর অসম সৌরভ হলো অসমের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান, আর বি আছে অসম গৌরব, অসম গৌরব হলো অসমের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান, আর এখানে পদ্মভূষণ আছে, পদ্মভূষণ হলো ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন এ, অসম সৌরভ, অসম সৌরভ হচ্ছে অসমের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান। তারপরে কোয়েশ্চন নাম্বার ফোর আছে, অসমের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি? আগের কোয়েশনে আমি বলেছি যে অসমের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মানটি হলো অসম গৌরব, অতএব অপশন সি, অপশন সি এখানে শুদ্ধ হবে, অসমের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মানটি হচ্ছে অসম সৌরভ। তারপরে কোয়েশ্চন নাম্বার 4 হয়েছে, অসম বাইভাব অর্জনকারী প্রথম ব্যক্তিকে, অসম বাইভাব অর্জনকারী প্রথম ব্যক্তিকে, অপশন এ আছে সর্বানন্দ সোনোয়াল, অপশন বি আছে রতন টাটা, অপশন সি আছে মুকেশ আম্বানি, অপশন ডি আছে ভূপেন হাজরিকা। এখানের মধ্যে অপশন বি শুদ্ধ, অপশন বি শুদ্ধ, অপশন বি কারেক্ট। আমরা জানি যে 2022 সালের 2 ডিসেম্বর, মানে 2 ডিসেম্বর অসম দিবস পালন করা হয়, আর এই 2 ডিসেম্বরের দিন 2021-এ প্রথমবারের মতো এই অসমের সর্বোচ্চ নাগরিক সম্মানটা মানে প্রতিষ্ঠিত হয়েছিল, আর প্রথম দেওয়া হয়েছিল, প্রথম এই অসম বাইভাব অর্জনকারী প্রথম ব্যক্তি হলেন রতন টাটা। অসম বাইভাব অর্জনকারী প্রথম ব্যক্তি হলেন রতন টাটা। রতন টাটা একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তার এই অসমে ক্যান্সার হসপিটাল নির্মাণের জন্য অনেক যোগদান দিয়েছিলেন, তাই ওনাকে এই অসমের সর্বোচ্চ নাগরিক সম্মানটা দিয়ে সম্মানিত করা হয়। তো ডিয়ার এক্সপিরিয়েন্স, এরকম আরও বেশি বেশি ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।